কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতেন কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতেন দিকে দিকে তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হন দিকে দিকে তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হন মানিক রে কই তুমি তোমরা তো খুঁজে পাইতেছি না আমি যে তোমার জন্য চিন্তা করি তোমার কি এটাও মনে হয় না কই তুমি একটা বার ফোনটা ধরো কি রে থামলি কে জোরে জোরে পড় জি খালা মাত্র 40 বছর বয়সে তিনি বাকশক্তি হারান মাত্র 40 বছর বয়সে তিনি বাকশক্তি হারান এই দুইটাই বললাম কি অবস্থা এত রাইতে আপনি কি যন্ত্রণা শুরু করছেন যন্ত্রণা কর মুখে হাতের এত বড় মাছটা দেখে বুঝতেছেন না আপনার ঘরে দাওয়াত খাইতে আসছি মশকারি সারেন আপনারে কিন্তু এর আগেও কইছি আপনার সাথে কিন্তু আমার মশকারি সম্পর্ক না বেটা মানুষের থেকে দূরে থাকলেই মাইয়া মানুষের মাথা খোলে কথা আপনি খারাপ কোন না খারাপ বেটা মানুষের থেকে দূরে থাকনি ভালো তবে আমি আর খারাপ থাকতে চাই না জীবনে আমি অনেক পাপ করছি স্বীকার করি আর পাপ বাড়াইতে চাই না আপনি আমার মাফ করে দেন আপনার মতলবটা কি কোনো মতলব নাই এই দিন দুনিয়া তো দুই দিনের কবে মইরা যাই ঠিক নাই তাই সকলের কাছে মাফ চাই নিতেছি মাছটা রাখেন আপনার মাছ আপনি নিয়ে যান নে মা তুই মাছটা রাখ আমি কিন্তু এমনি এমনি মাছটা দিই নাই হ্যাঁ মাছটা রান্ধনের পর এক দুই টুকরা তো আমিও পাবো নাকি মাছটা খাইস জীবনে মেলা বেটা মানুষের আমি সাইজ বানাইছি কিন্তু এই বেটার দিকে চাইলেই আমার বুকটা কেন জানি ধরফরায় ওঠে তাই এইবার আমি আরে সারুম না একটা খালি সুযোগের অপেক্ষায় আছি খালা মাছে কি দিয়ে রান্ন খুব রান্ধনের শখ হয়েছে না যা দোকানে যা দোকানে গিয়া সবকিছু গুছায় রাখ আমি গিয়া দোকান বন্ধ করুম জি খালা মাছ রান্ধবে রাইছে খালা আমি তাহলে যাই শুক্র আলী কি তাইলে যাই না গেল তাগো বিরুদ্ধে আমি সাক্ষী দিবার যাইতেছি কাল একবার পুলিশের লগে কথা কয়া দেখবো